নাসা ওসিরিস রেক্স মিশনের মাধ্যমে যে আমাদের স্পেস ক্রেফটি বেনু গ্রহাণুতে বা বেনু অ্যাস্টেরয়েডে পাঠিয়েছিল, সেই বেনু অ্যাস্টেরয়েড থেকে অ্যাকচুয়ালি সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করে পৃথিবীতে ফিরে এসছে গত 24 সেপ্টেম্বর, এটা আমরা জানি। তাহলে এই যে আমাদের বেনু গ্রহাণু বা বেনু অ্যাস্টেরয়েড, এই অ্যাস্টেরয়েডে কোন প্রকারের অ্যাস্টেরয়েড, কোন ধরনের অ্যাস্টেরয়েড, এই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের প্রথমেই বলে রাখি, এই যে অ্যাস্টেরয়েড, অ্যাস্টেরয়েডরা মোটামুটি তিন ধরনের হয়। দেখো, ফার্স্ট যে অ্যাস্টেরয়েড তাকে বলা হচ্ছে বেল্ট অ্যাস্টেরয়েড। আমাদের যে মার্স রয়েছে বা জুপিটার রয়েছে, সেই মার্স ও জুপিটারের মাঝখানে যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, সেই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে অনেক অনেক অ্যাস্টেরয়েড, প্রচুর সংখ্যক অ্যাস্টেরয়েড কিন্তু সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে একটি কক্ষপথ ধরে, ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের বেল্ট অ্যাস্টেরয়েড। এই ধরনের অ্যাস্টেরয়েড কিন্তু প্রচুর রয়েছে, এটা মার্স এবং জুপিটারের মাঝখানে একটা কক্ষপথ ধরে কিন্তু সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এরপর চলে আসছে আমাদের সেকেন্ড টাইপের যে অ্যাস্টেরয়েড, সেটাকে বলা হচ্ছে তোমাদের ট্রোজান অ্যাস্টেরয়েড। এই যে ট্রোজান অ্যাস্টেরয়েড, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেগুলো গ্রহ রয়েছে সৌরজগতে, যেমন পৃথিবী, মার্স, ভেনাস, জুপিটার, এই গ্রহগুলির অ্যাকচুয়ালি এই গ্রহগুলির কক্ষপথ ধরে, এই গ্রহগুলির কক্ষপথ ধরে একই কক্ষপথে কিন্তু এগুলো প্রদক্ষিণ করছে গ্রহের সঙ্গে সঙ্গে। এই ধরনের অ্যাস্টেরয়েডগুলো বলা হচ্ছে ট্রোজান অ্যাস্টেরয়েড, যেগুলো বিভিন্ন বড় গ্রহের কক্ষপথ ধরে অ্যাকচুয়ালি ওই কক্ষপথের মধ্য দিয়ে প্রদক্ষিণ করে সূর্যকে, এই ধরনের অ্যাস্টেরয়েডগুলো বলা হচ্ছে ট্রোজান অ্যাস্টেরয়েড। তারপর চলে আসছে আমরা তৃতীয় টাইপের অ্যাস্টেরয়েড, যাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, অর্থাৎ পৃথিবীর সামনাসামনি যে অ্যাস্টেরয়েডগুলো রয়েছে, নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড, এটা হচ্ছে তিন নম্বর টাইপ অ্যাস্টেরয়েড। এই নিয়ার আর্থ অ্যাস্টেরয়েডের এর অপর নাম হচ্ছে আর্থ ক্রসার। নামটা কেন এরকম হয়েছে? আর্থ ক্রসার মানে কি হচ্ছে? আর্থকে ক্রস করবে, অর্থাৎ যে সকল অ্যাস্টেরয়েডগুলো অ্যাকচুয়ালি পৃথিবীর সামনে এসে পৃথিবীর যে কক্ষপথ, সেই কক্ষপথকে ক্রস করে পেরিয়ে যাবে, সেই ধরনের অ্যাস্টেরয়েডগুলো বলা হচ্ছে আর্থ ক্রসার। এই ধরনের আর্থ ক্রসার অ্যাস্টেরয়েড প্রায় আমাদের এখন পর্যন্ত জানা গিয়েছে 10,000 মতো এই ধরনের কিন্তু আর্থ ক্রসার রয়েছে। তার মধ্যে প্রায় 1400 মতো এই আর্থ ক্রসার অ্যাস্টেরয়েড কিন্তু আমাদের পৃথিবীর পক্ষে, আমাদের আর্থের পক্ষে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাজার্ডাস, অর্থাৎ আমাদের বিপজ্জনক বা ভয়ঙ্কর। এই ধরনের অ্যাস্টেরয়েডগুলো কিন্তু পৃথিবীতে বিভিন্নভাবে বিপদ ডেকে আনতে পারে। যেমন এই যে বললাম আমাদের বেনু অ্যাস্টেরয়েড বা বেনু অ্যাস্টেরয়েড, এই বেনু অ্যাস্টেরয়েড অ্যাকচুয়ালি আমাদের যে পরবর্তী সেঞ্চুরি রয়েছে, পরবর্তী শতক রয়েছে, তার শেষ দিকে কিন্তু পৃথিবীতে আমাদের অ্যাকচুয়ালি আছড়ে পড়তে পারে বা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হতে পারে। এই জন্যই বিজ্ঞানীরা কিন্তু এই নিয়ে এতটা তৎপর হয়েছে এবং এই যে অ্যাস্টেরয়েড সেই নিয়ে কিন্তু গবেষণা শুরু করেছে। অলরেডি সেখান থেকে 250 গ্রামের মতো স্যাম্পেল আমাদের এই যে বললাম ওসিরিস রেক্স এই মিশনের মাধ্যমে পৃথিবীতে আনা হয়েছে, সাকসেসফুলি পৃথিবীতে ল্যান্ড হয়েছে। এবং এই যে মিশন, এই মিশনের মাধ্যমে এই স্যাম্পেলটাকে ভালো করে গবেষণা করা হবে এবং এই স্যাম্পেলের মধ্যে দেখা হবে যে কী কী তোমাদের অ্যাকচুয়ালি রয়েছে, কী কী এলিমেন্ট রয়েছে। এবং এই যে স্যাম্পেলটা, এই স্যাম্পেলটা অ্যাকচুয়ালি 4.5 বিলিয়ন ইয়ার্সের পুরনো, প্রায় 4.5 বিলিয়ন বছর পুরনো রয়েছে। তাহলে এই অ্যাস্টেরয়েডটাকে অ্যাকচুয়ালি পরীক্ষা করলে বুঝতে পারা যাবে যে আমাদের পৃথিবীর সৃষ্টি কীভাবে হয়েছে বা আমাদের সৌরজগতের সৃষ্টি কীভাবে হয়েছে, এই সম্পর্কে কিন্তু জানা যেতে পারে। আর কি জানতে পারি? যে আমাদের পৃথিবীতে প্রাণ, পৃথিবীতে লাইফ কীভাবে এলো, হয়তো অ্যাস্টেরয়েডের মাধ্যমে আমাদের লাইফের যে বেসিক কম্পাউন্ডগুলো বা লাইফ সৃষ্টির যে আমাদের বেসিক এলিমেন্টগুলো রয়েছে, যেমন কি, যেমন হচ্ছে আমাদের যে অর্গানিক কম্পাউন্ড, যেমন নিউক্লিক অ্যাসিড, যেমন অ্যামিনো অ্যাসিড, যেগুলো থেকে প্রোটিন তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড থেকে কী তৈরি হয়, জিন তৈরি হয়, এইগুলো কিন্তু আমাদের অ্যাস্টেরয়েডের মাধ্যমে পৃথিবীতে আসতে পারে, এমনটাই অনেক বিজ্ঞানীদের ধারণা। তাহলে এইটাই কিন্তু প্রমাণ হতে পারে এর মাধ্যমে, এই অ্যাস্টেরয়েড পরীক্ষা করলে, এই অ্যাস্টেরয়েড স্যাম্পেল পরীক্ষা করলে কিন্তু এই ধরনের মতবাদটা কিন্তু প্রমাণ হতে পারে, ঠিক আছে? তো এটার একটা সম্ভাবনা রয়েছে। সেই কারণেই বলছি এই অ্যাস্টেরয়েড নিয়ে গবেষণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্যই নাসার বিজ্ঞানীরা, পৃথিবীর সমস্ত স্পেস এজেন্সি এই নিয়ে লেগে পড়ে রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।